বিশ্ব পর্যটন দিবস চট্টগ্রামের পার্কি সমুদ্র সৈকতত পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করছে উপজেলা প্রশাসন। সেপ্টেম্বর 27 তারিখ বুধবার দুপুর 12টায় পার্কি সমুদ্র সৈকতত আনোয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইস্তাকিমনের সভাপতিত্বে প্রধান অতিথি আছিল চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান। তিনি ভার্চুয়ালি যুক্ত এরে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন। পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি চট্টগ্রাম জেলা সৈকত ব্যবস্থাপনা কমিটির সদস্য ও স্থানীয় বারসাত ইউনিয়নের চেয়ারম্যান এম এ কাইম শাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফেরদৌস হাসান, বক্তিয়ারপাড়া চারপীর আউলিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ কাজী আব্দুল হান্নান, ইউপি সদস্য মোহাম্মদ তহিদুল আলম সহ আনোয়ারা সরকারি উচ্চ বিদ্যালয়, আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়, বাংলাদেশ মেরিন একাডেমি উচ্চ বিদ্যালয় ও বক্তিয়ারপাড়া চারপীর আউলিয়া আলিম মাদ্রাসা 200+ স্কাউট শিক্ষার্থী এবং পরিষদের গ্রাম পুলিশ হলেডে অংশ লই। আজ বিশ্ব পর্যটন দিবস 2023। এই উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে আসতে পেরে আমরা নিজেদের ধন্য মনে করি। আমি চাই আমাদের আনোয়ারার এই পার্কি সি বিচ এখানে লোকজন আসুক, পর্যটন কেন্দ্র হিসেবে। বারসাত ইউপি চেয়ারম্যান এম এ কাইম শাহ পরিচ্ছন্নতা কর্মসূচি সম্পর্কে হয়। বিশ্ব পর্যটন দিবস থেকে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে দিয়ে আমরা একটা মেসেজ দিতে চাই। এই পার্কি সুন্দর সৈকত যে বাংলাদেশের মধ্যে কক্সবাজার সমুদ্র সৈকতের পরে এই পার্কি সমুদ্র সৈকতটি হচ্ছে দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত। আমরা স্বাগত জানাচ্ছি পুরো বাংলাদেশকে যারা এখানে পর্যটন হিসেবে আসবেন, ইনশাল্লাহ আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইস্তাকি মনে হয়, এই পার্কি বীচকে ঘিরেই আমাদের আনোয়ারা উপজেলার যত অর্থনৈতিক সম্ভাবনা আছে, পর্যটন সম্ভাবনা আছে তা গড়ে উঠবে। এই জন্য পার্কি বীচকে পরিষ্কার পরিচ্ছন্ন করে পর্যটকদের জন্য জনবান্ধব করা এবং পরিবেশ বান্ধব করার জন্য জেলা প্রশাসক জনাব আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান চট্টগ্রামে ওনার নির্দেশনা মোতাবেক আমরা এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছি। সি প্লাস চট্টগ্রাম।